वेलकम सर, वेलकम। আমার দুর্ভাগ্য স্যার, আপনার সঙ্গে দেরিতে দেখা হলো। আমার নাম সাগর, আপনি আসার আগ পর্যন্ত আমি এই থানার চার্জে ছিলাম। আপনি খুব ভাগ্যবান স্যার, এই থানাতে যে চার্জ নিয়ে আসে সে খুব অল্প সময়ে কোটিপতি হয়ে যায়। কানের কাছে হুহু করে ডিস্টার্ব করিস না, আমাকে সব বলতে দে। স্যার, এই এলাকায় যে কটা হোটেল আছে সব কটাতে দেহ ব্যবসা হয়, আর ওইসব হোটেল থেকে আমাদের জন্য বরাদ্দ মাসে 2 লাখ টাকা। এই বান্দর বাচ্চা বান্দর, গুতা মারিস কেন? কিছু বলার থাকলে মুখ খুলে বল, স্যারও শুনুক, আর বলতে না পারলে চুপচাপ থাক। যা বলছিলাম স্যার, এই এলাকার 3 জায়গায় নেশা বিক্রি হয়। 1 কানাইবাবুর দোকান, 2 চটপটি গলি, 3 বাগপাড়া। এই 3 জায়গা থেকে আমরা মাসে পাই 1.5 লাখ টাকা। এই এলাকার ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষণকারীদের কাছ থেকে পাই গড়ে 5 লাখ টাকা। এছাড়া বড় বড় গডফাদার তো আছেই, সময় মতো ওরা এসে আপনার সাথে পরিচিত হবে। সিগারেটটা ভাঙলেন কেন? ওটা টাকা দিয়ে কেনা। জানি, তবে সৎ রোজগারের টাকায় কিনা নয়, ঘুষের টাকা দিয়ে কেনা। রাইট স্যার, রাইট। এই হাতের ঘড়ি ঘুষের টাকা দিয়ে কেনা, এই আংটিগুলো ঘুষের টাকা দিয়ে কেনা, আর গলার এই চেন ঘুষের টাকা দিয়ে কেনা। আরো কিছু দেখতে চান? আসুন আমার সাথে। তুই জানিস কার সামনে দাঁড়িয়ে কি বলছিস? জানি, আমার মতো একজন অফিসারের সামনে। না, আমি তোর মতো ঘুষখোর নিব খারাপ বেমান নই, আমি একজন আইনের রক্ষক। এ দেশের মানুষের জানমালের পাহারাদার, আর তুই তুই সে পাহারাদার হয়ে মানুষের সঙ্গে বেমানি করছিস। হ্যাঁ, ভুল বললেন স্যার, আমি একা বেমানি করছি না, আমার মতো আরো অনেকেই বেমানি করছে, তারা আপনার আমার চেয়ে অনেক অনেক বড়। তোর মতো ঘুষখোরের কাছে ওরা বড় হতে পারে, আমার মতো দেশপ্রেমিক সিপাহীর কাছে নয়। এই, তুই কি ভুলে গেছিস পুলিশ মানে কি? না, ভুলে যাইনি। পি ফর পোলাইট, ও ফর ওবিডিয়েন্ট, এল ফর লয়াল, আই ফর ইন্টেলিজেন্ট, সি ফর ক্যারেক্টার, ই ফর ইফিসিয়েন্ট। কিন্তু এই সবই অর্থহীন আমার কাছে, কারণ এই চাকরিটা পাওয়ার জন্য আমার বাবার ভিটে মাটিটা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে আমাকে। অফিসার, যা ক্ষমতার চেয়ারে বসে নিরহ মানুষের সবকিছু ছিনিয়ে নেয়, তারা মানুষ নয় মানুষ, তারা জানোয়ার, রক্ত চুষা জানোয়ার। আমি তাদেরকে ঘৃণা করি, ঘৃণা করে দেশে 14 কোটি মানুষ, ওরা বাঁচতে পারবে না, এদেশের মানুষ ওদেরকে ছাড়বে না।